আদায় হয়নি আজকে? আদায় হয়, আদায় হয়নি, হয়নি, আদায় হয়নি। সব লাঠি ফুটিয়ে একটা সব চায় পড়ে আসে। তা আমি বুঝে পারছি বাড়ির থেকে যে একটা হাঁসের ব্যবস্থা খুঁজে আসা, ও কি এক দুপুর শিবিরে খাওয়া যদি আল্লাহ দেয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? বাসা কোথায় আপনার? বাসা আমার টানোর বাবা। টানোর? হ্যাঁ, বেড়াবার গেছিল। কি ওই নাম চাইলে বাগান এই চলে যাব ডুমুগাছি, যায় না তরকারি চায়, তরকারি চায় নিয়ে যাবেন। আম সত্তর পন্থে গেছেন তো, অফিস আদালত খোলার নেই, মানুষও ভালো নাই, সব দোকান খোলা নেই, ভগলকে ঘুরে আনি এখন। একটু আল্লাহ দিলেই সময়ের মধ্যে হবে, ভাড়া দুটো পয়সা আল্লাহ দিলে যাওয়া হবে। আজকে থাকবো না, আল্লাহ যা করে আমি গাছ দিয়ে আসবো। ব্যাগের কী আছে ওগুলো? ব্যাগের কী নিচ্ছে? ব্যাগের কিছু নাই বাবা, এই হাটের স্থানে চাই নি বুড়ি আর দুটা জামাই মরে গেছে, ওই আবার ছাল পাল এই যে পাঁচ সাতজন মানুষ। তো দুঃখ ছাড়া মানুষ জহুরের সালাত আদায় করছেন? জহুরের নামাজ পড়ছেন? হ্যাঁ, নামাজ নহটা পড়ছি ওই বড় মসজিদে। আজকে কি বাজার করবেন? হ্যাঁ, তরকারি আনে চাউল ব্যবস্থা করে বাড়িতে যাবো। আপনার ঈদের মধ্যে আমরা যেখানে আমার বাসা সেখানে 10-15টা ঘর আছে, বেবাক সব ফকির পাড়া ওঠে, কারণ কুলগান যাওয়ার সাথে চায় কি চায় না সব খাইল। আর আমি ওটা যেতে পারিনি, বুঝলাম মানুষ কোনো ভাগে সমাজের যে পাইছি তাও লয়। মাংস পান নেই? মাংস পাইনি এই কোরবানির, কেউ মাংস দেয়নি? না, আমি যাইনি কোথাও। সব লাঠি ফুটিয়ে একটা সব চায় পড়ে আসে। তা আমি বুঝে পারছি বাড়ির থেকে যে একটা হাঁসের ব্যবস্থা খুঁজে আসা, ও কি এক দুপুর শিবিরে খাওয়া যদি আল্লাহ দেয়নি। হাঁসের মাংস মানে কোরবানির মাংস? আর কি বলবো, কোরবানির মাংস জুটে নেই? না না, কোরবানির মাংস কোথাও। হাঁস কেনার টাকা হয়েছে আপনার? হাঁস কেনার টাকা বসেছে? না না, আমি এই পর্যন্ত চলে আসি, মুগাজির হাটে মোড় ঢুকে চাই, চিন্তা চুটি পারি চেষ্টা করে আল্লাহ দিলে হতে পারে। আমি বলবো না যে হবে না, এটা আমার অসম্ভব। আল্লাহ চাই তো হবে, আল্লাহ চাই তো একটা হাঁসের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার একটা ধনের দান করলো আল্লাহ, আল্লাহ তাকে সুস্থ শান্তি চেয়েও দেওয়ার তৌফিক দান করো। এমন পর্যন্ত দানের বিনিময় আল্লাহ তোমার রহমতের বরকত দিও। আমি স্ত্রী মিন্টিও, আমার গোয়াটা মন্দির
হাঁস হবে ওটা দিয়ে, হাঁস তোমার কোরআন ঠিক আমার দোয়া ঠিক, হাঁস হবে এটা দিয়ে। বাবা আমি বলবো না যে হবে না, এটা অসম্ভব। আপনি যেটা দিয়েছেন আমার আপনার ক্ষমতার থেকে, আল্লাহর ক্ষমতার থেকে, এটা আমার বহুত কিছু, এই লুপ করলে হবে না। আর দেওয়া লাগবে না আব্বা, আপনাকে তো চলতে হবে। 400 টাকা দিয়ে হাঁস হবে না? হবে হবে। আর 100 টাকা দিয়ে আপনি এমনিতে কাঁচা বাজার করে? আপনার বাসাটা কোথায় বাবা আমাকে একটু বলে। আমার বাসা নওগাঁ জেলা। নওগাঁ কোনটা? নওগাঁ মান্দা থানা। মান্দা থানা কোন জেলা? মান্দা থানা, মান্দা থানা বিষ্ণুপুর, বিষ্ণুপুর গ্রাম, বিষ্ণুপুর বাদল ঘাটা, বিষ্ণুপুর বিষ্ণুপুর না গ্রাম, বিষ্ণুপুর ওটা কোন ইউনিয়ন? বিষ্ণুপুর ইউনিয়ন, বিষ্ণুপুর ইউনিয়ন। আর উত্তর দিকে? আমার বাড়ি একবারে বাগমারা আত্রাই আর মান্দা শেষ সীমানা। আমার বাসা মান্দা থানায়। মান্দা থানা কোথায়? আমার বাবা মায়ের বিয়ে দিয়ে ফাটছিল, আমি চার ছানা ঘুরে 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 একটা বাড়িতে 12 বছর ঘর দেয় থাকে, সেখানে আজও আসি। মান্দা থানা কোথায় বাস আপনি? মান্দা থানা আমার বাড়ি ভারস, ভারস, ভারস সবাই হাটর যাইতে ওই ভারস মোড় দিয়ে যাইতে হয়। ভারস ভালাইন, ভারস ভালাইন, ভারস, হ্যাঁ ভারস ইউনিয়ন, ভারস ইউনিয়ন, হ্যাঁ ভারস ইউনিয়ন কাউন্সিলের ঘর। আমার নাম নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ তুমি আমাকে থামায় আমার ধন দেখে শুনে এখানে নামার তো কোনো কথাই হয় না, আল্লাহ নামাজ। আল্লাহ আমি একটাই কথা বলবো, আমি এই শহরেতে কেউ নাই রে আমার ও বাজার, আমার মুখে দিবে মাটি, আমার খেলার সাথে পথে পথিরে, আরে বাজার সেই দিন পুত্র পরিবার আমার সবাই পর, আমি উন্টরে বাড়ি বরে নতুন ঘর, সেদিন নাই কোনো বন্ধু নাই, নাই দরদি নাই, কেম শাসনের দিনে রাসুল অবিনে। শুনেন ধৈর্য ধারণ করতে হবে, আপনি তো সন্তুষ্ট, আল্লাহর কাছে সন্তুষ্ট না? আমার গলা একদম ঠিক আছে, আমি তত্ত্ব মানুষ, সব তত্ত্বই জানা আছে, এটা আমার নলেজ হবে না, এই তত্ত্ব শেষ নাই, শিক্ষারও শেষ নাই। তবে আমি আশা করি আমি যদি বুঝ না মানি তো আমাকে বুঝে লাভ হবে না। রাইট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত বন্দি করার চেষ্টা করব। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ আমার আজান হলে আমি ভাঙে না। তো ঠিক আছে বাবুজান, আল্লাহ ভালো রাখুক। এই যে দান করেছি দানের বিনিময়, আল্লাহ তুমি কোনো বিপদ দেও না আমার ধরো, পাঁচ ছোট থেকে দান করে গেল আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম আল্লাহ।